টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ বরাকতু আলহামদুল্লাহ আলহামদুল্লিল্লাহি ওয়াহায়দা ওয়াসাল্লাতু আসসালাম আল্লাহ বায়দা আম্মা বায়দু পিস টিভি বাংলার দূরেরও কাছের সম্মানিত শ্রোতা যারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে আমাদের আয়োজন উপভোগ করার জন্য দূরদর্শনের সামনে উপস্থিত হয়েছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আমরা হাদিসের কাহিনী আপনাদের সামনে ধারাবাহিকভাবে অনেকগুলো উপস্থাপন করেছি যে সমস্ত হাদিসের মধ্যে রয়েছে প্রাণবন্ত আলোচনা যার মধ্যে রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয় এবং পরলৌকিক জীবনের খোরাক আমরা সে সমস্ত হাদিসগুলোকে আপনাদের সামনে পেশ করতে সচেষ্ট হয়েছি জানিনা না আল্লাহ আমাদের এই খেদমত কতটুকু কবুল করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আবারও সেই ধারাবাহিকতায় একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে যে হাদিসের মধ্যে রয়েছে কাহামতের মাঠের বর্ণনা সাতটি ধ্বংসাত্মক বিষয়ের বর্ণনা যে ধ্বংসাত্মক বিষয়গুলো থেকে রাসুল সাল্লাহ আলী ভাল্লাম আমাদের সতর্ক করে গিয়েছেন যদি আমরা সতর্ক থাকতে পারি কামতের মাঠে পাবো মুক্তি আর যদি সতর্ক না থাকতে পারি তার মধ্যে জড়িয়ে পড়ি তাহলে সেই পরকাল হবে আমাদের জন্য ব্যর্থতায় পর্যবসিত আসুন আমরা এই ঘটনাটি আমাদের আজকের যে সমস্ত আলোচক রয়েছেন প্রথমেই তাদের পরিচয়টা করিয়ে দিই রয়েছেন শেখ আব্দুরা বিন ইউসুফ আসসালামাইকুম রহমতুল্লাহাত এবং রয়েছেন শেখ আহমদুল্লাহ আসসালামাইকুমতুল্লাহাত আর ওছেন ডক্টর জাকারিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবং ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলমIslahi সম্মানিত দর্শক আসুন আমরা ঘটনাটি আমাদের ডক্টর জাকারিয়া সাহেবের কাছ থেকেই আগে শুনি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহু বা'দ আবহাওয়া বর্ণনা করেন যারা সল্লাহাল্লাহ ইসলাম বলেছেন ইজতানে বুসাব আলমু বেকাতি তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো প্রথম বলেছেন আল ইশরা কবিল্লা এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শরিক করা তারপর তিনি বলেছেন ওয়াসে এবং জাদু জাদু থেকে বেঁচে থাকো তৃতীয় বলেছেন কতলুল্নাফ বেগাইর হাক যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কোনো আত্মাকে অন্যায়ভাবে হত্যা করা তা থেকে বেঁচে থাকো তারপর হচ্ছেন আকলুর রিবা সুদ খাওয়া থেকে বেঁচে থাকো তারপর বলেছেন ও আকলু মাল ইয়েতিম ইল্লাবিল হাক ইয়েতিমের সম্পদ খাওয়া থেকে তোমরা বেঁচে থাকো এরপর রসল্লা সাল্লা সাল্লাম বললেন ও ফেরার মিনে জাহান যেদিন যুদ্ধ হবে যুদ্ধের ময়দান থেকে তোমরা পালিয়ে যেও না এটা ষষ্ঠ সপ্তম নম্বর বলেছেন যে সাত নম্বর হচ্ছে যে অবশ্যই মোমেন গাফেলা মেয়েদের অহবাদ দেওয়া থেকে এই ষাটটি জিনিস থেকে বেঁচে থাকার জন্য রসুল হাসান বিশেষ নির্দেশনা দিয়েছেন এর মধ্যে সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে গাফেলা তথ্য হচ্ছে যে বিচার সম্পর্কে জানেই না মানে তার এই বিষয়টা সম্পর্কে এখন জ্ঞানই নেই অথচ তাকে অহবাদ দেওয়া অহবাদ দেওয়া হচ্ছে সে মহসানাদ পবিত্রা সুরক্ষিতা যে মেয়েটা তাকে এই বিষয়ের থেকে অহবাদ দেওয়া থেকে বেঁচে থাকা এই ষাটটি জিনিস শাতীজি সুন্দাসার সম্মন্ধে জাকারিয়াকে তিনি সুন্দরভাবে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আমাদের সামনে حادثের ঘটনাটা শোনালেন সুধী দর্শক শ্রোতা আমরা এই পর্যায়ে আলোচনায় ফিরে আসছি যে হাদিস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন যদি আমরা এর থেকে সতর্ক থাকতে পারি আলহামদুলিল্লাহ আমরা পুরস্কৃত হব আর যদি সতর্ক না থাকতে পারি এর মধ্যে জড়িয়ে পড়ি তাহলে কামতের মাঠে আমরা বিফল মনোরত হয়ে যাব আল্লাহ আমাদেরকে পানা দান করুন সম্মানিত শুধু আমরা যাচ্ছি ডক্টর হিজবুল্লাহ সাহেবের কাছে এর শিক্ষণীয় বিষয় আলোক আসলে এই হাদিসের মধ্যে যে ষাটটি বিষয় আলোচনা করা হয়েছে আমরা যদি তাকাই আমাদের জীবনের সাথে ষাটটি বিষয় কিন্তু জড়িত প্রথমে আলসা বিল্লাহ এর উপরে অনেক আলোচনা হয়েছে আল্লাহ রব আলম সব গুণা মাফ করবেন এমনকি কবিরা গুণাও মাফ করবেন কিন্তু সেরেক মাফ করবেন না অসংখ্য হাদিস হয়ে গেছে ব্যাপার যে সেরেক যাদের অন্তরের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ পাক মাফ করবে না এবং মধ্যে বলা হয়েছে আল্লাহ ইয়ুশী কবি এরপরে আসেন সেহের এই সেহেরটা জাদুটা এটা হয়তো মুসা আলি যুক্তি যুগ থেকে চলে আসছে এবং কোরআনে পাকের মধ্যেও সুলাইমান আলি ইসলামের কথা বলা হয় মাত্র বউ মাতুল সৈয়তিন আলমুলকে সুলাইমান ওমা কফার সুলাইমান না কিন্নার সৈয়তিন এখান থেকে ওলামা একরাম সর্বসম্মত করে কোরআনের এই নস এবং হাদিসের নস যারা বলেছেন সেহের সম্পূর্ণরূপে হারাম কিন্তু দুঃখজনক হলো সত্য এখন গ্রামে গঞ্জে শহরে বন্দরে দেশে বিদেশে এই শেষ প্রচন্ড আকারেলা প্রভাব ফেলছে মানুষ এর ধারা প্রভাবিত হয়ে যাচ্ছে এমনকি শুধু সেটা নয় এটা তো একটা শহর আছে মানুষের ক্ষতি করার জন্য এই আবার মানুষ মধ্যে কি জানি বলে কষ্ট দেওয়ার জন্য আবার এই শেহরের আরেকটা রূপ এখন বেরিয়েছে প্রদর্শনীর জন্য বিনোদনের জন্য বিনোদনের জন্য বিনোদনের জন্য আর এই শহরের আসলটা কি কোরআনে পাক বলছি আলি আছে। তো মানে চোখের একটা ভেলকি বা অন্য কিছু আচ্ছা এবং এই স্যারটা যে পরিপূর্ণভাবে হারাম এতে কোনো সন্দেহ নেই যে কোনোভাবে বিনোদনের জন্যই হোক অথবা অন্য যে ভাবেই হোক এটা সম্পূর্ণ করার জন্য ক্ষতি করার জন্য এরপরে রিবা আক্রু রিবা রিবা যে সম্পূর্ণ হারাম এটা যুগ যুগ ধরে আল্লাহ পাক আমাদের সামনে বলেছেন কোরআনে পাকের মাধ্যমে এবং রেবার চালু ছিল আগে মানুষ রেবার উপরে থাকে কিন্তু আল্লাহ বলেছে না রেভা অর্থনীতি ব্যবস্থাকে চাঙ্গা করে না বরঞ্চ দুর্বল করে রেভা মানুষকে শোষণের হাতিয়ার শোষণ করছে এবং এটা সারা দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই জন্য আল্লাহ হ্যাঁ কোরআন পাকের মধ্যে যেমন আছে হাদিসের মধ্যে তার রয়ে গেছে তো এই রেবা থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারছি না আমরা মানে জেনে শুনে তওয়ান ও কারহান দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা রেবার তো জড়িয়ে পড়তেছি এর থেকে আমরা কিভাবে রেহাই পাবো সেটা আমাদেরকে ভাবতে হবে যতটুকু সম্ভব আমরা একেবারে চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা ইচ্ছা করি আর না করি রেবার মধ্যে আমরা জড়িয়ে গেছি আমরা জড়িয়ে পড়তেছি আল্লাহ পাখি যদি আমাদেরকে মাফ না করেন তাহলে কিন্তু আমাদের কোনো ইয়ে থাকবে না এজন্য এই থেকে বাঁচার জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে চেষ্টা করতে হবে তো এইভাবে রাসুল উল্লাহ আলী সাল্লাম আরও যে কতটুকু কথা বলেছেন একেবারে আমি দেখেছি

এবং তার উপরে আমল করার চেষ্টা শুক্রিয়া ডক্টর হিজবুল্লাহ আজি শাখ আব্দুল রাজক মিনিয়উসব আপনার কাছে আসছি এম আর মে কি বিষয়ে কি অবলম্বন করা যেতে পারে দর্শকদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ শুক্রিয়া যাযাক আল্লাহ খায় আসলে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশ করেছেন যা প্রত্যেকের জানা একান্ত জরুরি এবং জেনে সে অনুপাতে আমল করাও জরুরি নাহলে এ তো পরকাল হারাবে এ দ্বারা হরা হারায় একটা মান সম্মানের ব্যাপারও থাকে তার এক নম্বরে তো বলেছেন আলেশ রকবিল্লা আল্লাহর সাথে সেরেক করা আবু হরে রাজি আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেছেন মান মা তাই বিল্লাহ বিল্লা ফাদা খালান না কেউ যদি মারা যায় সেরেক অবস্থায় তাহলে সেই জাহান নামে যাবে তাহলে অবশ্যই এটা একটা ধ্বংসাত্মক আমল এতে আল্লাহকে খাটো করা হয় আল্লাহর সাথে আর একজনকে শরিক করা হয় আল্লাহকে ডাইরেক্ট অপমান অপমান অপদস্থ করা হয় এটা একটা কর্ম দিয়ে তার মানের হানি করা হয় যার কারণে এ দিয়ে মানুষের অতীতের নিকি নষ্ট হয়ে যায় এরপরে যেটা আল্লাহ রসুল বললেন সেটা হচ্ছে মানুষকে হত্যা করা মানুষকে হত্যা করা তো মহাপাপ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মান কাতালা নাফসান বেগাইরে হাক্কিন কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফাঁদা নার সে জাহান নামে যাবে অন্য জায়গাতে বলেছেন যে একজন মানুষকে হত্যা করা যেমন সারা পৃথিবীর মানুষকে হত্যা করা তেমন জি পরে যেটা রসুল সাল্লা সাল্লাম বললেন জাদু জাদু তো একটা সেরেকি আমল কেননা এতে এমন কিছু দেখানো হয় যেটা মানুষ করতে পারে না আল্লাহ করতে পারেন এই জন্য আবু হরে রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মোসাদ দেখুন বিশ্বে হেরে যারা জাদুকে বিশ্বাস করে তারা জাহান্নামে নামে যাবে আর একটা আছে পিতা মাতা আর একটা হচ্ছেন মদ পান করা তিন নম্বরে রাসুল সাল্লাম বলেছেন যারা জাদুকে বিশ্বাস করে তারা জাহান্নামে নামে যাবে এই স্পষ্ট একটা ধ্বংসাত্মক আমল আমরা করা থেকেও বিরত থাকবো এবং দেখা থেকেও বিরত থাকবো আমরা মুসলিম ভাই বোনকে বলতে চাচ্ছি এই ধরনের কর্ম থেকে আপনারা বিরত থাকুন কোথাও হলে আপনারা দেখবেন না সেটা আমি একটু ডিফার করি দোনো শেখের সাথে বিনয়র্ষা দেশ চলে যে আমার হয় যাদুর বিষয়টা আমাদের আরেকটু খোলাসা করা দরকার আমি যতটুকু বুঝেছি কোরআন এবং সুন্নাহ জাদুর যে বছনা করা হয়েছে ওইটা আর আমরা এখন বাংলায় সাধারণ অর্থে জাদু বলতে যেটা বুঝি ম্যাজিক যেটা মজার হয় এটা সেটা নয় এটার প্রতারণার দিক আছে বা অন্যন দিকের ভিন্ন কথা কিন্তু কিন্তু আমরা জাদু বলতে সাধারণত আমাদের সাধারণ দর্শকদের অনেকেই মনে করে যে জাদু বলতে আমরা তো ম্যাজিক কি বুঝি ম্যাজিক কিন্তু সেইর নয় সেহের ভিন্ন জিনিস ম্যাজিক ভিন্ন জিনিস ম্যাজিকের মধ্যে শুধু হাতের কারসাজিতে একটা জিনিসকে দুটা জিনিস দেখানো হলো চালাকি করে এটা প্রতারণা করা হলো আর জাদুটা সম্পূর্ণ ভিন্ন জিনিস জাদু বলতে যেটা পুরি কালাম কিছু পুরি কালাম বা যেটা আল্লাহ করতে পারেন এরকম ক্ষমতা মানুষের সামনে পেশ করা বা দেখানো অলৌকিক যেটা চোখের ভাবে মানুষের সামনে পেশ করা হয় তবে ম্যাজিকও হারাম এখান থেকে যেটা আমি একটু করি মানুষের মধ্যে কিন্তু একটা খারাপ ম্যাজিকের জন্য অবশ্যই যখন সে ম্যাজিকটা দেখায় অত্যাশর একটা মানুষকে উপরে তুলে ফেললো আবার সেটাকে কেটে জোড়া লাগিয়েছি কিন্তু শেষ সকলে কিন্তু জানে সকলে কিন্তু জানে শ্রোতা আমাদের আলোচক মন্ডলীর কাছে আবারও ফিরে আসব এরপর যে আমরা বিরতির দ্বারো প্রান্তে পৌঁছে গেছি আমরা অল্প সময়ের জন্য আপনাদের কাছ থেকে ছোট্ট একটু বিরতি নিচ্ছে বিরতির পরে আবারও আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আর রাহামাতুল্লাহ যে ইসলাম পথ ধরে চলে জুলুম আর বখিনী দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করেছে প্রত্যেক আন্ধা পছন্দ করে বেশি বখিন্না হওয়া বেশি খরচ না করে शेख আব্দুল কাইয়ুম তালওয়ান শালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথাই চলে মনকে নিয়ন্ত্রণ করতে হবে শরীয়ত দিয়ে তাসকিয়াতে করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এইভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ कायम ইনসাফ قائم করাতেকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ঈমান এটাই আসল তাকওয়া ভরসা শুধু আল্লাহ তালার উপর ভরসা কেননা আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা 6:30 টায় বা পুনঃপ্রচার দুপুর 12:30 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলা Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified,

এবাদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও আমরা ধারাবাহিক আয়োজনে ফিরে আসতে পারলাম হ্যাম আপনাদেরকেও ধন্যবাদ সাথে থাকার জন্য যে আলোচনা আমরা করছিলাম যে যাদুর বিষয়টি আসছিল বা যে সাতটি ধ্বংসাত্মক কাজ যা থেকে আমাদের নিষেধ করলেন সেটা কতটা আমাদের জন্য ভয়াবহ আসুন আমরা আলোচক মন্ডলীর কাছ থেকে শুনি ডক্টর আলহামদুলিল্লাহ যে সাতটি বিষয়ের আমরা আলোচনা করছিলাম আলহামদুলিল্লাহ অনেক শিক্ষা পেলাম এর মধ্যে আমি যত দেখছি যে কিছু আছে হককল্লাহ আল খালেস একান্ত বা আল্লাহর হক আর কিছু আছে হক্করলা এর বান্দার হক আছে বেশিরভাগ এতে বোঝা গেল যে আল্লাহর হক প্রথমে আল্লাহ তালা উল্লেখ করেছেন এরপরে সবগুলো এরপরে সেহেখটা শিরকি জেলা বান্দা হক সব বোঝা যাচ্ছে এটা এই জন্য করেছেন দুইটাই সেহেখটা কেন শির

হয়েছিল এবং এটা অনেকের উপরে এখনো আছে অনেকে মানুষের ক্ষতি করা আছে সেই জাদুটা কি জন্য শিরিক সিরিক এই জন্য এখানে ক্ষতি লাভ ক্ষতির যিনি মালিক

জাদুতি বিশ্বাসের অর্থ হচ্ছে মানে কারো ক্ষতি বা কারো উপকার করে দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়ে দিচ্ছে এবং এইটাই হচ্ছে শিশির একটা বড় ক্ষেত্র যেখানে তৈরি করে আল্লাহ তাহা অন্য ক্ষতি করতে পারে কুদরাতুল কামেলা যেটা আল্লাহর জন্য নির্ধারিত যে সেটাকে অন্য কাউকে দিচ্ছে এই এটা শিরকে এবং এটা শিরকে আকবর শিরকে আকবর হওয়ার কারণে জাদুকরের শাস্তিও কিন্তু মৃত্যুদণ্ড জাদুকরের শাস্তিও মৃত্যু জন্দুবিন আবদুল্লাহ রাদ্দাম থেকে বর্ণিত তিনি বলেছেন যে আসার ওনার থেকে অবশ্যই তিনি বলছেন যে এই জাতীয় জিনিসগুলো এই জন্য পরে এটা স্থান দেওয়া হয়েছে কারণ এটাও এক ধরনের শিখ এটা হ্যাঁ তারপরে আসছে যে হাসার মাঠে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আসবে এই ব্যক্তি মালাম মুসিফ দামান হারামান ভালো অবস্থা সবাই কিছু না কিছু বের হতে পারার সুযোগ থাকবে কিন্তু যে ব্যক্তি হত্যা নিয়ে আসবে কোনো হত্যার অপরাধ নিয়ে আসবে তার কোনো বাঁচার উপায় থাকবে না সবচেয়ে খারাপ অবস্থায় সে থাকবে কারণ সে আসলে তিনটা হক নষ্ট করেছে আল্লাহর হক নষ্ট করেছে কিন্তু ব্যক্তি আল্লাহর বান্দা সে হক নষ্ট করেছে

মানুষের মধ্যে যে বিচারটা হল আল্লাহর বিচারটা কিন্তু সালাত আর মানুষের বিচার কিন্তু ডিমার মত একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব সুধী দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে সেটা হলো এই যে এই যে হত্যার বিষয়টি আসলো কিন্তু আজকে দেখুন সারা বিশ্বব্যাপী মানুষ মারার যে একটা পায়তারা চলছে বিভিন্ন ভাবে রক্তক্ষয়ী সংঘর্ষ রাজনৈতিক কন্দল বা ভ্রাতৃঘাতী একটা পরিবেশের কারণে এই ভয়াবহ পরিণতি সম্পর্কে একটু

সেটাই বাস্তব ওটা হাদিসের এই বাক্যের পরে সাহাবিগুন বললেন যে লাই সালানা ও কোলো না মানুষ পিতাকে চাচাকে হত্যা করবে কেন তাহলে কি আমাদের কোনো বিবেক থাকবে না কেন আমরা চাচাকে পিতাকে আত্মীয় স্বজনকে হত্যা করব। তখন আল্লাহ রসুল বলেন লা তুনজা ও কুল আকসারে জালেকা জামান ওই সময়ে প্রায় মানুষের বিবেককে বের করে নেওয়া হবে এখন ঠিক মানে দলীয় দ্বন্দ্বে তার বিবেকই হারিয়ে যাবে পরের বাক্যটা আল্লাহ রসুল বলেন কয়েক লোফ হলো নাস সমাজের যারা নেতৃত্ব দিবে তারা হবে বোকা বুদ্ধিহীন ইতর শ্রেণীর অন্য জায়গাতে বলা হয়েছে ছাড়া তাফেহ। হোক যখন সমাজের দায়িত্ব পালন করবে একেবারে ইতর শ্রেণীর নিম্ন শ্রেণীর মানুষ আপনার এমন শব্দ যে প্রত্যেক এলাকার সবচেয়ে নিম্ন ভাষা যেটা সেটা হলো তাফে এই শ্রেণীর মানুষ যখন দায়িত্ব পালন করে সমাজে তখন দলীয় দ্বন্দ্ব বেশি হবে আর দলীয় দ্বন্দ্ব বেশি হলে মারামারি বেশি হবে সেটাই কি আল্লাহ রসুল বললেন যে হারাজ বেশি হবে মানে মারামারি বেশি পাশাপাশি পাশাপাশি এখানে একটি জিনিস তাহলে প্রকটিত হয়ে ওঠে সেটা হচ্ছে এই যে আজকে তথ্য প্রযুক্তির এই উন্নয়নের যুগে আমরা সভ্যতার সর্বোচ্চ শৃঙ্গে অবস্থান করছি দাবি করেও

তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই হাদিসটি যে আমার বছর আগে মানুষের অধিকারের কথা বলে গেছেন এবং এরকম অধিকার আর কে দিয়েছে যে হত্যা যত স্লোগান আমরা শুনতে পাই কোন স্লোগানটা এই কথা হারে কাছেও হবে যে আল্লাহ তালা বলেছেন এক ব্যক্তিকে হত্যা করা মানে ফাঁকা আল্লাহ না গোটা মানবতাকে হত্যা করা অর্থাৎ সারা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলে যে অপরাধ করলো

অথচ দেখেন কোরান এবং হাদিসের কোথাও এই কথা বলা নাই যে কোন পুরুষকে জেনার অপবাদ দিলে তার জন্য এই শাস্তি বিশেষভাবে সেটা অন্যায় অবশ্যই অন্যায় এটা ভিন্ন কথা কিন্তু স্পেসিফিকলি কোরআন একাডেমির বহু আয়াতে বহু হাদিসে এবং এই হাদিসে স্পষ্ট যে নারীকে যদি কোনো অপবাদ দেওয়া হয় জেনার ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ ছাড়া

যারা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এবং আদিল্লা ভিত্তিক মানে প্রমাণ পঞ্জি সহকারে আপনাদের সামনে অনেক আলোচনা নিয়ে আসলেন এই সাতটি সতর্কীকরণের বিষয় সম্পর্কে আসুন আমরা হোকাল এবং পরকালের মুক্তিকে যদি সুনিশ্চিত করতে চাই তাহলে নবী করিম সাল আলী আসসাল্লাম ঘোষিত এই সাতটি বিষয়কে আমরা ভয় করি এবং এর থেকে সতর্ক থাকি আল্লাহ সুহা আমাদেরকে এ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন সুবাহা নাকা আল্লাহম মবিহম দিকা সাহদু আল্লাহ ইলাহা ইল্লা আংটা স্তমফরুকাতু বিলেইক আজ্সালা মু আল কমর আহমাতুল ললাহ অবরেখত।

অবৈধ সম্পদের মোহ বিপথে গমন অপসংস্কৃতির চর্চা আর অনেক সমস্যা হতাশগ্রস্ত যুব সমাজ কেন আমাদের যুবকের জন্য জরুরি ইসলামের আলো আধুনিক সভ্যতা ও আমাদের যুবসমাজ প্রতি সোমবার ও মঙ্গলবার রাত 11:00 টায় আপন어 সম্প্রচার সকাল সাড়ে টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়